রহমান রহিম মামু স্টুডিওর আপনাদের স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিতের রাশি 3.2 এর 3 নম্বর প্রশ্নটা সমাধান করব। তাহলে দেখো m = 5 এবং a = 36 হলে a এর মান b কি বের করো, মান নির্ণয় করো। তাহলে দেখো যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো দেওয়া আছে লিখব। দেওয়া আছে a - b = 5, a = 36। এবার লিখব আমরা কি a কিউব মাইনাস b কিউব মান বের করতে চাই, তাহলে আমরা লিখব কি আমরা জানি অথবা পথ রাশি a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র আমরা জানি, একটু সূত্র একটু দেখো a মাইনাস b হল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b, এটা হচ্ছে কি সূত্র। এবার আমরা মানগুলো বসাবো, a মাইনাস b সমান কত, 5 না 5, উপরে কি আছে কিউব প্লাস 3, ab মান কত 36, এখানে কিছু না থাকলে কি থাকবে গুণ থাকবে গুণ, a মাইনাস b সমান কত হবে 5। এবার এখানে দেখো তাহলে 5 কিউব মানে কত হবে 5, তিনটে না কত হবে 125 যোগ। তাহলে দেখো তাহলে 3 5 15 15 27 গুণ করলে কত হবে 540। এবার আমরা কি করব যোগ করব, তাহলে যোগ করো তাহলে হবে 5, তার সাইড আর দিয়ে কত হবে 6, তার 5 এর কত হবে 6, 6 এর কত হবে 65, এটা হচ্ছে কি आंसर। তাহলে এবার দেখো আমরা সেল নাম্বারটা করব, যদি a কিউব মাইনাস b কিউব সমান কত 530 এবং a মাইনাস b সমান 3 হয় তবে a b এর মান নির্ণয় করো। তাহলে দেখো দেওয়া আছে না এগুলা, তাহলে লিখবো কি দেওয়া আছে, দেওয়া আছে কি a কিউব মাইনাস b কিউব সমান কত 513। এবার দেখো তাহলে a মাইনাস b সমান কত হবে 3, তাহলে বের করতে হবে আমাকে a b, আমরা কি করব a এর মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে তাহলে a কিউব মাইনাস b কিউব সমান কত হবে 513। এবার দেখো একটু তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র আমরা জানি না, সূত্র আমরা কি জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3 ab ইনটু a মাইনাস b সমান কত হবে 513। এবার দেখো পা আমরা একটু মানগুলো বসাবো, a মাইনাস b সমান কত 3, তাহলে উপর কি আছে কিউব প্লাস 3 ab, তাহলে a মাইনাস b সমান কত 3 ইনটু কত হবে 3 সমান কত হবে 513। বাহ তাহলে 3 কিউব মানে 3 কেটে গেলে 3 টা কত হবে 3 9 27 প্লাস তাহলে 3 তারিখে 9 ab সমান কত হবে 513। বাহ তাহলে আমরা যখন এই মানটা বের করতে আমরা এই বিটা আগে নিয়ে আসবো, তাহলে 9 ab তাহলে সংখ্যা গুলো এক পাশে নিয়ে যাবো, 500 কত হবে 13, আর এটা কত এটা হচ্ছে 27 কি আছে প্লাস আছে সমান দিয়ে কি হবে মাইনাস 3 হবে, মাইনাস কত হবে 27, b গুলো কত হবে তাহলে 9 ab সমান তাহলে একটু b করি 513 মাইনাস 600 কত হবে 86, কেন্দ্রে b গুলো কত হবে 600 86। বা এবার দেখো আমাদের কি বের করতে হচ্ছে ab না, তাহলে ab এর সাথে নাম কি আকার আছে গুণাকার আছে, তাহলে ab এর দিয়ে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 686 কে 9 দিয়ে আমরা কি করব ভাগ করব, তাহলে 9 দিয়ে ভাগ করো তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হবে 54 হবে। তাহলে আমাকে কি করতে হবে ab বের করতে হবে, তাহলে ab সমান 54, এটা হচ্ছে आंसर। তাহলে দেখো আমরা 5 নম্বর তার একটা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে আমরা অর্থাৎ এখানে 100 মান কত আছে 19 আর ওয়াই সমান কত মাইনাস 12 হলে অর্থাৎ এখানে প্রশ্ন আছে এটার মানটা বের করতে হবে। তাহলে দেখো অর্থাৎ দেওয়া আছে আমরা এটা দেওয়া আছে লিখলাম, তাহলে পত্র আসে লিখি দিয়ে আমরা এটা লিখলাম। এবার দেখো তাহলে এখানে 8 কে আমরা কি করব 2x কিউব দিয়ে ধরি না, তার 2x কিউব মানে আছে 2 উপরে কিউব আছে মানে 8x এর কিউব মানে আছে x কিউব, তাহলে এটা যে কথাটা কি কথা না, এবার আমরা এটা কো ভাঙি তার সাথে সাথে ভাঙলে 3y হোল কিউব না, তো 3 উপর থাকলে 3 কত হবে 27 আর y উপর থাকলে তবে y কিউব, এটা যে কথা একটা একই কথা না। এবার দেখো a কিউব সূত্রে প্লাস 3 a মানে 2x স্কয়ার b মানে 3y। এবার দেখো তাহলে a কিউব প্লাস 3 স্কয়ার b
प्लस थ्री ए मानी टू एक्स बी मानी थ्री वाई होल स्क्वायर प्लस कत हबे बी क्यूब তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি কিউব এটা হচ্ছে কি এ প্লাস বি হোল কিউবের সূত্র এ মানে কি এ মানে টু এক্স প্লাস বি মানে কি থ্রি ওয়াই তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র এবার দেখো তাহলে টু এক্স মানে কত এক্স মানে উনিশ প্লাস থ্রি ওয়াই ওয়াই মানে কত মাইনাস বারো তাহলে কি আমরা কিউব হল কিউব দিয়ে দিলাম এবার দেখো তাহলে উনিশ দুগুণ কত হবে আটত্রিশ উনিশ দুগুণ কত আটত্রিশ প্লাসে মাইনাসে মাইনাস তিন বারো ছত্রিশ উপর কি আছে কিউব এবার দেখো তাহলে আটত্রিশ থেকে ছত্রিশ চলে কত হবে টু উপর কি আছে কিউব তাহলে টু কিউব অর্থাৎ টু এর কারণে কয়টা তিনটা সমান কত হবে এইট এটি হচ্ছে আনসার তাহলে দেখো ছয় নম্বরটা যদি এ সমান পনেরো হয় তবে এইট এ কিউ প্লাস ষাট এস কে প্লাস একশো পঞ্চাশ এ প্লাস একশো তিরিশ তাহলে এখান থেকে আমাদের কি দেওয়া আছে এটা এখান থেকে আমরা মানটা বের করবো তাহলে দেওয়া আছে এ সমান কত পনেরো পঁচাশিটা আমরা লিখলাম এখান থেকে আমরা মানটা বের করবো তাহলে কিভাবে বের করবো একটু একটু দেখো তাহলে লিখতে আর কি এইট এ কিউ প্লাস ষাট এস কে প্লাস একশত পঞ্চাশ এ প্লাস তাহলে একশো তিরিশকে আমরা কিনতে পারি একশো পঁচিশ যোগ ফাইভ দিতে পারি না আমার কথা হবে একশত তিরিশ কেন দিছে এবার দেখো তাহলে এখানে আমরা এইটকে বাংলা কিনবে আমরা টু টু এ হল কিউব দিতে পারি না অর্থাৎ টুর উপর কিউব আছে এর উপরও থাকলে এটা জিরোটা এটা অভিজ্ঞতা না প্লাস এখানে এসে বা তাহলে আমরা একশো পঁচিশকে বাংলা কথা হয় ফাইভ কিউব না শুধু আমরা কিউবের সূত্র দিতে দিতে দেওয়ার জন্য কিউস আমরা শুধু একশো অর্থাৎ একশো পঁচিশ অর্থাৎ একশো তিরিশকে একশো পয়সা ফাইভ করছি এবার দেখো তাহলে এটাকে যদি আমি ধরি এ কিউব প্লাস সূত্রে থ্রি এ মানে হচ্ছে টু এ স্কোয়ার বি মানে হচ্ছে ফাইভ প্লাস থ্রি এ মানে হচ্ছে টু এ বি মানে হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস বি কিউব প্লাস তাহলে বাকি যেটা আছে সেটা আমরা পাঠিয়ে দেবো প্লাস কত হবে ফাইভ তাহলে আবার দেখো তাহলে এ কিউব প্লাস থ্রি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস কি বি কিউব তাহলে এটা কি সূত্র এটা কোনটা সূত্র মনে আছে তোমাদের এ প্লাস বি হল কিউবের সূত্র তাহলে এ মানে কে এ মানে টু এ প্লাস বি মানে হচ্ছে কে বি মানে হচ্ছে ফাইভ কি আছে উপরে তাহলে এ প্লাস বি হল কিউব এই বাকি ফাইভ একটা আছে না ফাইভটা আমরা লিখে ফেলবো ঠিক আছে এবার দেখো এবার আমরা মানগুলো বসাবো টু গুণ এর মান কত পনেরো প্লাস কত হবে ফাইভ উপর কি আছে কিউব প্লাস কত হবে ফাইভ সমান তাহলে পনেরো কত হবে তিরিশ যোগ কত হবে ফাইভ উপর কি আছে কিউব প্লাস কত হবে ফাইভ তাহলে তিরিশ আর পাঁচে যোগ করলে কত হবে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ কিউব প্লাস কত হবে ফাইভ তাহলে দেখো তাহলে পঁয়ত্রিশ কিউব মানে পঁয়ত্রিশ তিরিশ না পঁয়ত্রিশ তিনটা গুণ করলে কত হবে বিয়াল্লিশ হাজার আশপাশে কত হবে পঁচাত্তর যোগ কত হবে পাঁচ যোগ করলে কত হবে বিয়াল্লিশ হাজার আটশো কত হবে আশি হবে এটা হচ্ছে কি অ্যান্সার তাহলে দেখো সাত নম্বর যদি এ প্লাস বি সমান এম এস কে প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব হয় তবে এম কিউব প্লাস টু ইন্টু টু পি কিউব সমান থ্রি এম এন এখান থেকে থ্রি এম এনটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে তাহলে কি হবে একটু দেখো তাহলে দেওয়া আছে এ প্লাস বি সমান এম এস কে প্লাস বি স্কোয়ার সমান এন তাহলে এ কিউ প্লাস বি সমান কত হবে পি কিউ তাহলে লিখতে হবে কি লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম এখানে আমরা মানগুলো বসাবো একটু দেখো এম এম মান এটা না তাহলে এই এম এর জায়গাতে আমরা এ প্লাস বি বসাতে পারি না তাহলে এম এর জায়গাতে আমরা কি বসাবো এ প্লাস বি উপর কাছে কিউব না তাহলে আমরা কিউবটা দিয়ে দিলাম প্লাস এবার দেখো টু পি কিউ এই পি কিউ মান হচ্ছে কোনটা এ কিউ প্লাস বি কিউব না তাহলে পি কিউ থেকে আমরা কি দিতে পারি এ কিউব প্লাস কি বি কিউব দিতে পারি না মানটা বসালাম ঠিক আছে এবার দেখো তাহলে এ প্লাস বি হল কিউব সূত্র আমরা জানি অনুসিদ্ধ সূত্র একটু বলো তো তাহলে কি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস তাহলে একটু এটা গুণ করো তাহলে টু এ কিউব প্লাস টু বি কিউব এবার দেখো তাহলে এখানে কিউব একটা এখানে টু এ কিউব কয়টা হয়েছে থ্রি এ কিউব কি লিখে আমরা
লিখে ফেলব কি আছে বাকি, থ্রি স্কোয়ার বি প্লাস কত হবে থ্রি এ বি স্কোয়ার। এবার দেখো, তাহলে দেখো আমরা এখানে থ্রি আছে, এখানে থ্রি আছে, এখানে থ্রি আছে, এখানে থ্রি আছে না, তাহলে আমরা কি নিতে পারি, থ্রিটা কমন নেব। তাহলে থ্রিটা কমন নিলাম, থ্রি যখন কমন নেব আর কি বাকি থাকবে এক ইউ, আমরা চাইলে একটু কি লিখবো সাদাই লিখবো, কি লিখবো একটু সাদাই লিখবো, প্লাস এটা নিয়ে আসবো প্রথমে, তাহলে স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস কি থাকবে বি কিউ, আমরা কি লিখলাম একেবারে সাদা লিখলাম। এবার দেখো তাহলে থ্রি সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আমরা দুটো দুটো দেখে নেবো কমন নেবো। তাহলে দেখো এখানে স্কোয়ার আছে, এখানে কি কমন আছে, অবশ্যই স্কোয়ার থেকে কমন আছে না, তাহলে স্কোয়ার কমন নেবো, আর বাকি থাকবে এ তিনটা থেকে দুটো নিয়ে চারটা এন একটা না, প্লাস স্কোয়ার চলে আসছে বাকি থাকবে বি, তাহলে এ প্লাস বি প্লাস এখানে কি কমন আছে, এখানে বি কিউ, এখানে বি স্কোয়ার, অবশ্যই বি স্কোয়ার কি যাচ্ছে কমন যাচ্ছে, আর বাকি থাকবে এ প্লাস বি, তিনটা থেকে একটা নিয়ে ফেলে আর বাকি থাকবে একটা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখো তাহলে থ্রি, তাহলে এ প্লাস বি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আর বাকি আছে এসকে প্লাস বি স্কোয়ার, এসকে প্লাস বি স্কোয়ার। এবার আমরা মান গুলো বসাবো, থ্রি এ প্লাস বি সমান কত এম না এম, তাহলে এসকে প্লাস বি স্কোয়ার এসকে প্লাস বি সমান কত এম, তাহলে থ্রি এম এন। ঠিক আছে আমরা থ্রি এম এন, এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে দেখো আট নম্বর, এ প্লাস বি সমান থ্রি এবং এ বি সমান টু হলে তাহলে কোন বলছে স্কোয়ার এ বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং খ বলছে কি এ কিউ প্লাস বি কিউ, এর মান নির্ণয় করো। তাহলে দেখো খ নম্বর, তাহলে লিখবো দেওয়া আছে এ প্লাস বি সমান থ্রি এ বি সমান কত টু, তাহলে পর উত্তর আসছে কি স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। এবার দেখো এখানে আমরা একটু সাজাবো, স্কোয়ার তার প্লাস কি হবে বি স্কোয়ার মাইনাস কি, আমরা বি এরকম সাজাতে পারি না। এবার দেখো তাহলে এইটাকে এক যদি এ দিলে স্কোয়ার প্লাস বি কে দিলে বি দিলে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর বাকি কি থাকবে এখানে মাইনাস এ বি। এবার দেখো তাহলে এ প্লাস বি মান কত থ্রি, উপর কি আছে স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস টু বি মাইনাস এ বি কত হবে মাইনাস থ্রি এ বি, এ বি মানে কত টু, তাহলে আমরা গুণ কি টু দিতে পারি না টু। এবার দেখো এখানে থ্রি স্কোয়ার মানে কত হবে তিন তারিখে নাইন, মাইনাস তিন দিন ছয়, তাহলে নয় থেকে ছয় চলে কত হবে থ্রি, এটা হচ্ছে কি ক নম্বরের আনসার। তাহলে এবার দেখো ক নম্বরটা আমরা করে ফেললাম, এবার কি খ নম্বরটা দেখো একটু, তাহলে খ নম্বর তাহলে কি প্লাস বি কিউব না, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ দেওয়া সেগুলো লিখবে তোমরা আর কি, এ প্লাস বি সমান এত এ বি সমান এত, তো এটা আমরা আর লিখতেছি না। এবার দেখি কি কি বলছে এ কিউব প্লাস বি কিউব, তো আমরা এ কিউব প্লাস বি কিউবটা লিখবো কি একটু দেখো, তাহলে পত্রাশি দিয়ে আমরা লিখে ফেলতেছি তোমরা দেওয়া আছে এগুলো একটু লিখবে, তাহলে পত্রাশি কি আছে এ কিউ প্লাস কি বি কিউ, তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা কি জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এবার দেখো তাহলে এ প্লাস বি মান কত, এ প্লাস বি মান হচ্ছে কত থ্রি, উপর কি আছে কিউ মাইনাস থ্রি গুণ এ বি মান কত, এ বি হচ্ছে টু গুণ এ প্লাস বি মান কত, এ প্লাস বি মান থ্রি, তাহলে এখানে থ্রি তিন দাম কত হবে সাতাইশ মাইনাস, তাহলে তিন দুগুণ ছয় তিনশো আঠারো, তাহলে সাতাইশ থেকে আঠারো চলে চললে কত হবে আর নয়, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো আমরা নয় নম্বর নিয়ে আলোচনা করবো, তাহলে এম আই বিষম পাইভ এবং এ বিষম ছত্রিশ হলে এবং কি বলছে এখানে কলমুখী বলছে তাহলে খ নম্বর আমরা এখান থেকে মানটা বের করবো কি হবে একটু দেখো স্কোয়ার প্লাস একটু আমরা সাজাবো, প্লাস কি হবে বি স্কোয়ার প্লাস কি হবে এ বি, একটু আমরা কি করলাম সাজাই লিখলাম। এবার দেখো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি না, কিন্তু তোমাদের একটা কথা জানতে হবে এখানে কি আছে মাইনাস আছে, তাহলে এস কে প্লাস বিএস কে সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্লাস দুই হচ্ছে মাইনাস টু দি, একটা হচ্ছে এম মাইনাস দুই হচ্ছে প্লাস টু এ দি, তাহলে কারণ যখন মাইনাস আছে অবশ্যই আমাদের কোন সূত্র কোনটা দিতে হবে মাইনাস সূত্রটা দিতে হবে। তাহলে দেখো
লিখতে পারে কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি প্লাস কত হবে প্লাস এ বি, বাকিটা লিখে দিলাম। এবার দেখো তাহলে এ মাইনাস বি সমান কত, ফাইভ স্কয়ার প্লাস তাহলে টু এ আর এখানে এ বি কত হবে থ্রি এ বি, তাহলে থ্রি এ বি, এ বি মানে কত ছত্রিশ, তো ছত্রিশটা আমরা লিখলাম। তাহলে ফাইভ কিউব, ফাইভ কিউব মানে কত হবে এক, ফাইভ কিউব কত হবে পঁচিশ হবে, কারণ পাঁচ এটা দুইটা এই জন্য প্লাস, তাহলে ছত্রিশকে আমরা কি হবো তিন দুই গুণ করবো, তাহলে দেখো তাহলে আট একশো কত হবে আট হবে। এবার আমরা কি করবো যোগ করবো, তাহলে যোগ কত হবে পঁচিশ সমান কত হবে একশত তেত্রিশ, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো তাহলে আবার খ নম্বর কি বলছে, এ কিউব মাইনাস বি কিউব না, তাহলে লিখবো কি খ নম্বর লিখবো কি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে টিকে টিকে আমরা এখানে এই দুটো এখানে দেওয়া আছে বলে লিখবো, তারপর রাশি দিয়ে আমরা এ কিউব মাইনাস বি কিউবটা মান বের করবো। তাহলে তোমরা এখানে এখানে দেওয়া আছে বলে লিখবা, আমি সরাসরি পদার্থ রাশি থেকে বের করে দিচ্ছি তোমাদেরকে, তাহলে লিখবো কি পদার্থ রাশি, তাহলে কি আছে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি জানি আমরা, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি সমান কত ফাইভ, উপর কি আছে কিউব প্লাস থ্রি এ বি মান কত ছত্রিশ গুণ এ মাইনাস বি সমান কত ফাইভ, ফাইভ লিখলাম। এবার দেখো তাহলে ফাইভ কিউব মানে কত হবে একশত পঁচিশ, কারণ পাঁচ বইটা তিনটা যোগ, তাহলে সবগুলো আমরা কি করবো একটু গুণ করবো, সবগুলো গুণ করলে কত হবে পাঁচশত চল্লিশ। তাহলে আবার কি আমরা যোগ করবো, যোগ কত হবে একশো পঁচিশ দিয়ে আমরা যোগ করলে কত হবে ছয় শত পঁয়ষট্টি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো দশ নম্বরটা এম প্লাস ওয়ান বাই এম সমান এ হলে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এর কি মান নির্ণয় করো, তাই লিখবো তাহলে দেওয়া আছে, আমরা লিখলাম দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম সমান কত হবে এ পদার্থ রাশি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব, তাহলে এখান থেকে আমরা মানটা বের করবো। তাহলে দেখো এম কিউব যদি আমি কি ধরি এ ধরি, উপর কি আছে কিউব না কিউব, প্লাস ওয়ান বাই এম যদি আমি কি ধরি বি ধরি কি আছে বি কিউব, তাই কিউব প্লাস বি কিউব সূত্র কি জানি আমরা এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, আমরা এটা কি করবো রূপান্তর করবো। তাহলে দেখো এ এ মানে কি এ মানে এম না, এম প্লাস বি, বি মানে কি হবে ওয়ান বাই এম, উপরে কি আছে ব্র্যাকেট দিয়ে হল কিউব, ব্র্যাকেট দিয়ে আমরা কি দেবো হল কিউব দেবো মাইনাস থ্রি, এম মানে কি এ মানে এম, বি মানে ওয়ান বাই এম ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি মানে কত এম প্লাস ওয়ান বাই এম, অর্থাৎ এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এবার দেখো এটার মান কত এ, আমরা এ দিলাম উপরে কি আছে কিউব, তাহলে এম এম চলে গেছে গা থ্রি কে মাইনাস থ্রি, এটার মান কত এ, এ বসালাম, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখা গেল নম্বর এক্স মাইনাস ওয়ান বাই সমান কি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই কিউব এর মান নির্ণয় করে, তাহলে তাও আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত হবে থ্রি, তাহলে পদার্থ রাশি আমরা কি এক্স কিউব মাইনাস কি ওয়ান বাই কিউব লিখলাম, তাহলে এখান থেকে আমরা এটা রূপান্তর করবো এম মানে কি এম মাইনাস এক্স মাইনাস বি মানে কি ওয়ান বাই এক্স, তাহলে এম মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এম মানে হচ্ছে এক্স বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে এম মাইনাস বি, ঠিক আছে। এবার দেখো এটার মান কত, এটার মান হচ্ছে পি, উপর কি আছে কিউব প্লাস তাহলে এক্স এক্স চলে গেছে থ্রি কে তিনি, তাহলে এটার মান কত থ্রি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো বারো নম্বরটা যদি এম মাইনাস ওয়ান বাই সমান ওয়ান হয় তবে দেখা হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান কত হবে ফোর, আমার কি করতে হবে ফোরটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো দেখো আছে এম মাইনাস ওয়ান বাই সমান কত ওয়ান, তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি এ কিউব মাইনাস কি ওয়ান বাই এ কিউব, তাহলে এখানে আমরা কি করবো মানটা বের করি, একে যদি আমি ধরি এ ধরি এ কিউব ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস
a minus b minus b 1 by a এবার দেখো তাহলে 1 by a minus 1 by a সমান কত 1 না 1 হয়ে গেছে কিউব প্লাস তার a চলে গেছে 3 কে 3 গুণ এটার মান কত এটার মান হচ্ছে কত 1 তাহলে 1 উপর যত থাকবে না কেন 1 কোটি থাকলো 2 কোটি থাকলো যত থাকবে না কত হবে 1 কত হবে 1 প্লাস 3 কে 3 তাহলে যোগ করলে কত হবে 4 তাহলে আমাকে এটা প্রমাণ করতে বলছে তাহলে কি হলো দেখানো হলো